এই পাতা চুলে পেটে লাগানোর সাথে সাথে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাচ্ছে। এটি চুলে ব্যবহার করার সাথে সাথে আপনার চুল হয়ে যাবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা। আপনার চুল এত বেশি ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন। এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে জীবনে আর চুল পড়বে না, আপনার চুল মাথায় আঠার মতো লেগে থাকবে। এটি চুলে ব্যবহার করলে যাদের মাথায় অতিরিক্ত খুশকি, চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে। এটি চুলে ব্যবহার করলে আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে। এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা। যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, টাক মতো নতুন চুলের বন্যা বয়ে যাবে। আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে লেবুর পাতা। এখানে দেখুন, একটা লেবুর ডাল থেকে কিছু পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনার চুলের ধরন বুঝে লেবুর পাতা নিয়ে নেবেন। দেখুন, এখানে 10-15টি লেবুর পাতা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর এই লেবুর পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখুন, লেবুর পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যেটি করতে হবে, ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এখানে আমি একটি কাঁচির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর লেবুর পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। লেবুর পাতা ও লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখানে দেখুন, এরপর আমাদের লাগবে একটা লেবু। এখানে একটা লেবু খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই লেবু ও লেবুর পাতা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে একটি ব্লেন্ডারের সাহায্যে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখানে ছেঁকে নেওয়ার পর আমরা পেয়ে যাব ফ্রেশ লেবুর পাতার রস। আর এই রসটি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী, এরপর এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে অর্ধেক লেবু। এখানে লেবুর থেকে রস খুব ভালোভাবে বাইর করে নিচ্ছি। এরপর এর সাথে মিশিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হেনা পাউডার। হেনা পাউডারের পরিবর্তে আপনারা এখানে আমলকি পাউডারও ব্যবহার করতে পারেন। হেনা পাউডার চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়, সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ নারিকেলের তেল। এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন। এখানে তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটি যেভাবে চুলে ব্যবহার করবেন, সমস্ত চুলে, মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে মেখে নিন। হেয়ার প্যাকটি এমন ভাবে চুলে মেখে নিতে হবে যাতে করে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায়। এটি সমস্ত চুলে, মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে মেখে 5 মিনিট এটি মাসাজ করুন। এরপর চুলে 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুলে শ্যাম্পু করে নিন। এটি নিয়মিত 1 মাস ব্যবহার করার পর দেখবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা। আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন। আপনার জীবনে অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।